অনেক পুরুষদের মধ্যে একটা ধারণা রয়েছে যে মহিলারা বা নারীরা তারা মনে করে থাকেন বা পুরুষরা মনে করে থাকেন যে নারীরা হয়তো বা পুরুষাঙ্গের ক্ষেত্রে বড় আকৃতির বা লম্বা আকৃতির হচ্ছে পুরুষাঙ্গ পছন্দ করে থাকেন, কিন্তু এটা একটা ভুল ধারণা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পুরুষদের একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। বেশিরভাগ পুরুষই এই প্রশ্নটি করেছেন, তাই এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখা যায় যে বেশিরভাগ পুরুষই জীবনের কোনো না কোনো সময় এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে থাকেন বা চিন্তিত হয়ে থাকেন। অনেকে হয়তো বা চিন্তিত হন না, কিন্তু তারপরও তার মনের মধ্যে এই বিষয়টি নিয়ে কিছুটা প্রশ্ন জেগেই উঠে, এবং সেটি হচ্ছে যে পুরুষাঙ্গের আকার অর্থাৎ পেনিসের সাইজ, এটি কি গুরুত্বপূর্ণ? অনেকেই বলে থাকেন যে হচ্ছে তার পুরুষাঙ্গের আকার বা সাইজ এটি হচ্ছে ছোট, কিংবা অনেকে মনে করে থাকেন যে পেনিসের আকার বা আকৃতির উপর কি হচ্ছে তার যৌন জীবনে কোনো প্রভাব আছে কি না, বা এটা তার যৌন জীবনে কোনো প্রভাব ফেলছে কি না, মূলত এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ছোটবেলা থেকে আমরা যখন বড় হই, বিশেষ করে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যদি বলে থাকি, বা হচ্ছে শিশু থেকে যখন একজন কিশোর হচ্ছেন এবং কিশোর বয়স থেকে যখন সে প্রাপ্তবয়স্ক পুরুষে পরিণত হচ্ছে, দেখা যায় যে বয়ঃসন্ধিকালীন সময়ে তার ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে, এবং এই পরিবর্তন যেমন একদিকে শারীরিক তেমনি কিন্তু মানসিক। মানসিক পরিবর্তন যেমন হচ্ছে ভিতর থেকে হতে থাকে আস্তে আস্তে, কিন্তু শারীরিক পরিবর্তনটা যেহেতু শরীরের বাহ্যিকভাবে দেখা যায় এবং অনেক সময় সেটা বোঝা যায়, তো তখন কিন্তু একজন বয়ঃসন্ধিকালীন সময়ে একজন পুরুষের মনে, বয়ঃসন্ধিকালীন সময়ে একজন কিশোরের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের মিডিয়ার উপর অভ্যস্ত হয়ে পড়ে বা নির্ভরশীল হয়ে পড়ে। এখানে মিডিয়া বলতে বোঝাচ্ছি, দেখা যায় যে তার মনের ভিতর যে প্রশ্নগুলো আছে সেগুলোর অজানা প্রশ্নের যে উত্তরগুলো সে খুঁজতে চায়, সেগুলো দেখা যাচ্ছে যে সে কাছের পরিচিত কারো কাছ থেকে শুনে অথবা কোনো চুটি বই থেকে পড়ে, কিংবা অনেক সময় দেখা যায় যে পর্ন থেকে দেখে বা এই ধরনের বিভিন্ন জায়গা থেকে সে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে, এবং এই তথ্যগুলোর সমন্বয়ে সে একটা সারাংশে আসে এবং সে নিজের মতো করে একটা নতুন তথ্য বা হচ্ছে সারাংশ তৈরি করে। বিশেষ করে এটা কিন্তু তার শরীরে এই যে বাহ্যিক যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলো নিয়ে, তাই এই ধরনের যে তথ্যগুলো সে সংগ্রহ করে থাকে এটা যেমন অনেকটা হয়ে থাকে বাস্তবিক, তেমনি পাশাপাশি কিন্তু অবাস্তবিকও হয়ে থাকে। কেননা সে যে তথ্যগুলো সংগ্রহ করছে সেগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন মাধ্যম থেকে, তো সেখানে আসলে সঠিক তথ্য যেমন পাচ্ছে তেমনি কিন্তু অনেকটা হচ্ছে ভ্রান্তিকর তথ্য তার মধ্যে মনের মধ্যে গেঁথে যায়, এবং এর ফলে একটা সময় দেখা যায় যে সে তার মনের মধ্যে একটা অবাস্তব একটা কল্পনার জগৎ তৈরি করে থাকে, এবং তার শরীর সম্পর্কে বা তার যে পরিবর্তন এটা সম্পর্কে তার একটা অন্যরকম ধারণা চলে আসে। প্রাপ্তবয়স্ক পুরুষ থেকে শুরু করে কিশোরদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা বিষয় খুবই কমন বা একটা বিষয় অনেক বেশি দেখা যায়, এবং সেটা হচ্ছে যে পুরুষাঙ্গের আকার নিয়ে অনেকেই মনে করে থাকেন। দেখা যায় যে আমরা ছোটবেলা থেকে আমরা বিভিন্ন রকমের হচ্ছে সামাজিক দিক থেকে বিভিন্ন ধরনের কালচারে যেহেতু আমরা অভ্যস্ত, তো ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শিখে আসছি যে সাইজের ক্ষেত্রে আমরা যদি আসি বা আকারের ক্ষেত্রে আসি, ছোট এবং বড় এই যে দুটো বিষয় আমাদের মধ্যে কাজ করে। ছোট বলতে অনেক সময় আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করছে যে ছোট মানে হচ্ছে সেখানে নিচু বা সেখানে ক্ষুদ্র অংশ বা সেখানে হতে পারে যে সব কিছু অনেক কম কম, আর বড় যখনই প্রশ্নটা আসছে তখনই বোঝা যায় যে বা আমাদের মস্তিষ্কে এটা এমনভাবে গেঁথে গেছে যে বড় মানেই হচ্ছে সব কিছু বেশি বেশি। এবং এই ক্ষেত্রে অনেক সময় হয় যে অনেকে মনে করে থাকেন যে আপনার বড় আকার অর্থাৎ পুরুষাঙ্গের আকার যদি বড় হয়ে থাকে হয়তো বা যৌন চাহিদা, যৌন উত্তেজনা, যৌন আগ্রহ সব কিছু বেশি বেশি, বা যৌন যে শক্তি সব কিছুই তার মধ্যে বেশি বেশি কাজ করে। এই জন্য একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে যখন কারো পুরুষাঙ্গের আকার বড় হয়ে থাকে অর্থাৎ সে তখন হচ্ছে অনেক বেশি শক্তিশালী বা যৌন শক্তি চাহিদা সম্পন্ন পুরুষ হয়ে থাকে, এটা একটা যেমন হচ্ছে ভুল ধারণা। অনেক পুরুষদের মধ্যে দেখা যায় যে মহিলারা বা নারীরা তারা মনে করে থাকেন বা পুরুষরা মনে করে থাকেন যে নারীরা হয়তো বা পুরুষাঙ্গের ক্ষেত্রে বড় আকৃতির বা লম্বা আকৃতির হচ্ছে পুরুষাঙ্গ পছন্দ করে থাকেন, কিন্তু এটা একটা ভুল ধারণা। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যখনই আমরা দেখছি বা মহিলাদের ক্ষেত্রে যখনই আসছি, আসলে মহিলারা সবসময় চায় যে তাদের সঙ্গী হিসেবে বা তাদের জীবন সঙ্গী হিসেবে এমন একজন মানুষকে বেছে নিতে বা এমন একজন পুরুষ সঙ্গীকে বেছে নিতে যার হচ্ছে শরীরের আকার আকৃতিটা খুব বেশি আসলে এখানে নির্ভর হচ্ছে না, বা খুব বেশি হচ্ছে
প্রয়োজন পড়ছে না, বরং মহিলারা সবসময় বা নারীদের কাছে সবসময় কিন্তু তার মনের যে দিকটা এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা সবসময় চায় যে একজন ভালো মানুষ যেন তার জীবনসঙ্গী হতে পারে। তাই এই যে ধারণাটা যে হচ্ছে পুরুষাঙ্গের আকার খুব বড় হতে হবে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র যৌন তৃপ্তি বা যৌন সুখ পাওয়া সম্ভব, এটা একটা ভ্রান্ত ধারণা। বিশ্বব্যাপী গবেষণা দেখা গেছে যে পুরুষাঙ্গের আকার সাধারণত বা আমরা এভারেজে বলে থাকি যে হচ্ছে ইরেক্ট অবস্থায়, অর্থাৎ যখন হচ্ছে যৌন তৃপ্তিতে বা যৌন উত্তেজনা পূর্ণ সময়ে পুরুষাঙ্গ সবচেয়ে বেশি হচ্ছে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। অর্থাৎ 5 ইঞ্চি কিন্তু এভারেজ একটা আকার। এবং আমরা যখন আসছি যে ভ্যাজাইনা বা যোনিপথের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে স্ত্রীদের জননাঙ্গের ক্ষেত্রে বা যোনিপথের ক্ষেত্রে যখন আসছি, সেটার আকার কিন্তু 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি। এখন আপনি চিন্তা করেন যে যেটা এখন আপনি দেখেন যে যখন যোনিপথে হচ্ছে পুরুষাঙ্গ প্রবেশ করছে, তখন 5 ইঞ্চির বেশি যখন এটা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু সহবাসটা বা শারীরিক সম্পর্কটা কিন্তু কষ্টদায়ক বা অনেকটা হচ্ছে অস্বস্তিকর হয়ে থাকে। তাই এই যে একটা ধারণা রয়েছে যে তৃপ্তিদায়ক সহবাসের ক্ষেত্রে বা আনন্দকর সহবাসের ক্ষেত্রে হয়তো বা পুরুষাঙ্গের আকার অনেক বড় হতে হবে বা অনেক লম্বা হতে হবে, এটা একটা ভ্রান্ত ধারণা। অর্থাৎ সহবাসের সাথে বা হচ্ছে যৌন তৃপ্তি বা যৌন সুখের সাথে পেনিসের আকারের কোনো সম্পর্ক নেই। সেক্সের যে বিষয়টা রয়েছে বা আমরা বলে থাকি যে হচ্ছে সেক্স বা সহবাসের সময় বা সর্বোচ্চ যে তৃপ্তি বা অর্গাজমের ক্ষেত্রে, সব কিছুই কিন্তু আসলে নির্ভর করছে একজন মানুষের সাথে অন্যজন মানুষ, অর্থাৎ তার যে সঙ্গী রয়েছে তাদের দুজনের পারস্পরিক যে একটা হচ্ছে সম্পর্ক বা মানসিক যে মনোভাব তাদের দুজনের উপর। এখানে কিন্তু পেনিট্রেশনের যে বিষয়টা আছে এটা কিন্তু খুব একটা নির্ভরযোগ্য নয়, অর্থাৎ হচ্ছে সেক্সের সাথে বা সহবাসের সাথে হচ্ছে পেনিট্রেশনের কোনো সম্পর্ক নেই। বরং যখন আপনি হচ্ছে তৃপ্তিদায়ক যৌন সুখ লাভ করতে চাবেন বা হচ্ছে স্বাস্থ্যকর যৌন জীবন উপভোগ করতে চাবেন, সেই ক্ষেত্রে কিন্তু দুজনের পারস্পরিক সম্পর্কটা এবং দুজনের হচ্ছে একটা ভালো ইতিবাচক মনোভাব, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কখনোই পেনিসের আকার বা সাইজ এটা কখনোই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এবং পেনিস যদি ছোটো হয়ে থাকে বা যেটা আসলে সবাই বলছে বা অনেকে মনে করে থাকে যে তার হয়তো বা পুরুষাঙ্গের আকার ছোটো, এটা আসলে ছোটো হলেও খুব সমস্যা নয়, আবার বড়ো হলেও সমস্যা নয়, কিংবা ছোটো বা বড়ো হলে কী ধরনের সমস্যা হতে পারে সেটা কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যখনই আমরা দেখছি বা মহিলাদের ক্ষেত্রে যখনই আসছি, আসলে মহিলারা সবসময় চায় যে তাদের সঙ্গী হিসেবে বা তাদের জীবন সঙ্গী হিসেবে এমন একজন মানুষকে বেছে নিতে বা এমন একজন পুরুষ সঙ্গীকে বেছে নিতে যার হচ্ছে শরীরের আকার আকৃতিটা খুব বেশি আসলে এখানে নির্ভর হচ্ছে না বা খুব বেশি হচ্ছে প্রয়োজন পড়ছে না। বরং মহিলারা সবসময় বা নারীদের কাছে সবসময় কিন্তু তার মনের যে দিকটা এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা সবসময় চায় যে একজন ভালো মানুষ যেন তার জীবনসঙ্গী হতে পারে। তাই এই যে ধারণাটা যে হচ্ছে পুরুষাঙ্গের আকার খুব বড় হতে হবে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র যৌন তৃপ্তি বা যৌন সুখ পাওয়া সম্ভব, এটা একটা ভ্রান্ত ধারণা।